হাই, দিস ইজ ফাইজুল। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে সার্ভে। সার্ভে নিয়ে আমাদের মনে হাজারো কোশ্চেন। প্রথমে হচ্ছে সার্ভে কি, সার্ভে কেন টাকা পেমেন্ট করে থাকে, সার্ভে থেকে কি পরিমাণ আর্নিং করা যায়, সার্ভে থেকে আর্নিং করতে হলে আমাদের কি পরিমাণ সময় দিতে হবে, আমি কিভাবে সার্ভে স্টার্ট করতে পারি, কোন প্রক্সিটা সার্ভের জন্য বেটার হবে, সার্ভে নিয়ে আমাদের মনে আরও হাজারো কোশ্চেন। আপনাদের মনের সমস্ত কোশ্চেন নিয়ে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে সার্ভে নিয়ে সমস্ত কোশ্চেনের অ্যান্সারের আলোচনা করা হবে। সো সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সার্ভে কি। সার্ভে হচ্ছে এক প্রকার জরিপ। ধরেন একটা কলার জুস কোম্পানি মার্কেটে কলার জুস সেল করে থাকে, আর এক এক কাস্টমারের এক এক রকম ফ্লেভার পছন্দ। সো কোম্পানিটি কোন ফ্লেভারের জুস তৈরি করবে সেটা নিয়ে কনফিউজড। সেই জন্য কোম্পানিটি কাস্টমারের মতামত নিতে যাচ্ছে। এখন সবার সাথে কথা বলে মতামত নেওয়াটা অনেক সময় সাপেক্ষ। এর জন্য তারা অনলাইনে একটা সিস্টেম চালু করছে, কাস্টমার মতামত দিয়ে কিছু গিফট পাচ্ছেন। এতে করে কোম্পানিরও কারো কাছে যেতে হলো না, আর ভোক্তা তাদের মতামত দিয়ে তাদের গিফট বুঝে নিল। আর এখানে দুইজনেরই বেনিফিট হলো। আর একেই বলে সার্ভে বা জরিপ। এখন আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। সার্ভে থেকে আমি কি পরিমাণ আর্নিং করতে পারবো? সার্ভে থেকে আর্নিং করতে হলে আপনাকে অনেক বেশি স্মার্ট হতে হবে। এখানে স্মার্ট বলতে আপনি কোডটাই পরে ল্যাপটপের সামনে বসে যাওয়াকে বলিনি। এখানে স্মার্ট বলতে আপনি ইংলিশে অনেক স্কিল্ড আর কম্পিউটার অপারেটিংয়ে অনেক বেশি এক্সপার্ট হতে হবে, না হলে কিন্তু আপনার হাতে হারিকেন ধরে যাবে। আপনি যদি সার্ভেতে সাকসেস আর ফেলিওরের রেটটা কম্পেয়ার করেন তাহলে ফেলিওরের রেটটাই অনেক বেশি হবে, যেখানে সাকসেস রেট হবে অনলি 30-40%, সেখানে ফেলিওরের রেটটা অনেক বেশি। ফেলিওরের রেট হচ্ছে 60-70%। সো সার্ভে স্টার্ট করার আগে আপনি সাকসেস হবেন না ফেলিওর হবেন সেটা একটু চিন্তা করে দেখবেন। এখন চলেন পরের কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। আপনি সার্ভেতে কি পরিমাণ সময় দিয়ে কি পরিমাণ আর্নিং করতে পারবেন? অন এভারেজ বলতে গেলে আপনি যদি এখানে এক ঘন্টা সময় দেন তাহলে আপনি $1 আর্নিং করতে পারবেন। সো ডেইলি যদি আপনি 10 ঘন্টা সময় দেন তাহলে $10 এখানে আর্নিং করতে পারবেন। আপনি কি পরিমাণ সময় দিতে পারবেন এখন সেটা আপনার উপর ডিপেন্ড করে। এখন চলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে কথা বলা যাক। এখান থেকে আপনি কিভাবে টাকা পকেটে নিতে পারবেন? সবার মনে একটাই কোশ্চেন, আমি কি টাকা বিকাশে নিতে পারবো? আমার তো পেপাল নাই, সো আমি কিভাবে টাকা পকেটে নিব? আপনি এখান থেকে টাকা সরাসরি বিকাশে নিতে পারবেন না। টাকা বিকাশে নিতে হলে আপনাকে একটু স্মার্ট হতে হবে। সার্ভেতে মেনলি দুইটা পেমেন্ট মেথডে পেমেন্ট করে থাকে, একটা হচ্ছে পেপাল আর একটা হচ্ছে গিফট কার্ড। আপনি গিফট কার্ডে পেমেন্ট নিতে হলে আপনার কোনো অ্যাকাউন্ট লাগবে না, আপনার মেলে তারা একটা কোড সেন্ড করবে, গিফট কার্ড কোড। ওই কোডটা সেল করে আপনি টাকা বিকাশে নিতে পারবেন। আর আপনার যদি পেপাল না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে পেপাল কিনেও নিতে পারবেন। আর আপনার কোডটা সেল করে টাকা বিকাশে নেওয়ার জন্যে আইপি নেওয়ার আগে আপনার আইপি প্রোভাইডারের সাথে কথা বলে নেন। এখন চলেন আমরা পরের টপিক নিয়ে আলোচনা করি, কিভাবে আমি সার্ভে স্টার্ট করতে পারি। সার্ভে স্টার্ট করার জন্যে আপনার তিনটা জিনিস লাগবে, একটা হচ্ছে কম্পিউটার, একটা হচ্ছে ইন্টারনেট কানেকশন, আর একটা হচ্ছে প্রক্সি বা বিপিএস। এখন কথা হচ্ছে সার্ভে কাজের জন্যে কোন প্রক্সিটা বেটার হবে। আমি তিনটা আইএসপির নাম শেয়ার করব, একটা হচ্ছে ভেরিজন, একটা হচ্ছে স্পেকট্রাম, আর একটা হচ্ছে AT&T। এই তিনটা ছাড়াও মার্কেটে আরও অনেক আইএসপি পাবেন। আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। প্রক্সি নিয়ে আরও বেটার ইনফরমেশন পাওয়ার জন্যে আমার চ্যানেলটিতে অবশ্যই ভিজিট করবেন।
আর ভিডিও ডিসক্রিপশনটা অবশ্যই পড়ে নেবেন। দেখতে দেখতে আমার বিদায় ঘণ্টা বেজে গেল। আমার বিদায় ঘণ্টা বাজার সাথে সাথে আপনারাও এই বেল বাটনটা বাজিয়ে দিবেন আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করবেন। আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না কিন্তু। আর কোনো ইনফরমেশন মিসিং থাকলে কমেন্ট বক্সে তা জানিয়ে দিবেন। হ্যাভ এ গুড ডে, বাই বাই।